কয়েকদিন ধরেই দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণ ও ভারতের পানিতে দেশের উত্তর পূর্বাঞ্চলে ভয়াবহ পরিস্থিতি দেখা দিয়েছে পানি বন্দি হয়ে পড়েছে লাখ লাখ মানুষ এদিকে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমে বন্যা পরিস্থিতি উন্নতি হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস শনিবার রাজধানীর আবহাওয়া অফিস বলছে খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এছাড়া দেশের অন্যান্য বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কিছু জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে পূর্বাভাসে বলা হয় আগের তুলনায় বৃষ্টিপাতের মাত্রা কমেছে এ অবস্থায় সাতাশ তারিখের পর আরও কমবে বৃষ্টিপাতের পরিমাণ রাজধানীর আগারগাঁওয়ে আবহাওয়া অফিসে আছেন সহকর্মী নিয়াজ মোরশেদ নিয়াজ কি বলছে আবহাওয়া অফিস বিস্তারিত জানাবেন যেমনটি আপনি বলছিলেন ঠিক আসলে আবহাওয়া কিন্তু আসলে একটা সুখবরই দিয়েছেন বন্যা পরিস্থিতি আসলে অবনতি হওয়ার আগামী যে এক সপ্তাহ যাবত এর ভিতরে কিন্তু আসলে অবনতি হওয়ার মতো কোন বৃষ্টির পরিমাণটাও কিন্তু প্রায় কমে আসছে এবং মৌসুমী বায়ুর যে প্রভাব সেটিও কিন্তু আসলে কমে আসছে আমরা একজন আবহাওয়াদের সাথে একটু কথা বলবো তিনি আসলে বলবেন যে বর্তমান যে পরিস্থিতিটা সম্পর্কে আমাকে জানান এবং সামনে আসলে বৃষ্টির কোন সম্ভাবনা আছে কিনা ধন্যবাদ আজ চব্বিশে আগস্ট আগামীকাল আজ কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ অনেক জায়গাতে কম থাকবে গতকাল যেমন কম ছিল আজকেও বৃষ্টিপাতের পরিমাণ কম থাকবে তবে যেহেতু বর্ষাকাল কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে তাছাড়া ওই ধরো বড় ভারী বৃষ্টিপাত হওয়ার আপাতত আজ চব্বিশ ঘন্টায় হওয়ার সম্ভাবনা কম তবে পঁচিশ তারিখের দিনে মাঝামাঝি থেকে ছাব্বিশ তারিখ পর্যন্ত এই সময় কিন্তু দেশের বিভিন্ন জায়গাতে বৃষ্টিপাতের পরিমাণ আবার বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে তবে ক্ষণস্থায়ীভাবে তবে ছাব্বিশ তারিখের পর থেকে আবার বৃষ্টিপাতের পরিমাণ আবার কমে যাওয়ার সম্ভাবনা আছে তবে অস্থায়ীভাবে চব্বিশ ঘন্টার জন্য বিশেষ করে পঁচিশ তারিখ থেকে ছাব্বিশ তারিখ এই টাইমের মধ্যে কিন্তু বৃষ্টিপাতের প্রবণতা অনেক জায়গায় একটু আবার বৃদ্ধি পাবে হয়তো কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে তবে অস্থায়ীভাবে সেই বৃষ্টিপাতের সম্ভাবনা যেমনটি শুনছিলেন আসলে পঁচিশ তারিখ থেকে ছাব্বিশ তারিখ পর্যন্ত কিন্তু একটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে সেটি কিন্তু আপনার একেবারে সেটি যে আসলে খুব মারাত্মক ক্ষতির একটা সম্মুখীন হতে পারে বা এই ধরনের কোন পূর্বাভাস তাদের কাছে নেই তবে স্বাভাবিক নিমে যে বৃষ্টিপাত সেটি আসলে হতে পারে এবং বন্যা পরিস্থিতি কিন্তু আসলে উন্নতির দিকে যাচ্ছে এবং পানি কিন্তু আসলে সাগরের দিকে নেমে যাচ্ছে এমনটি তারা বলেছেন আবহাওয়া অফিস এই ছিল আমার কাছ থেকে আবহাওয়া অফিস থেকে সর্বশেষ তথ্য